এসালম গ্রুপ গ্রুপের শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এক রিটার প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চ সহ এ আদেশ দেন সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে আর বিদেশে কত টাকা পাচার হয়েছে এবং সেসব টাকা ফেরত আনার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা রুল জারি করেছেন হাইকোর্ট বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত এসালম গ্রুপের বিরুদ্ধে গত সতেরো সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফেসিলিটিস অ্যাভেলড বাই এস গ্রুপ ইটস শেয়ারহোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বারস বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই এটার উপর হয়েছে রুল এবং ডাইরেকশন হয়েছে সম্পত্তির একটা তালিকা তাদের নাম পরিবারের নামে এবং এসালাম গ্রুপ শেয়ারহোল্ডারদের নামে যা যা আছে